তো দেখো বন্ধুরা, তো এখন রাত্রেবেলা 10টা বাজে। এখন রাতে খাবার নিয়ে বসে গেছি, তো কি খাবার খাচ্ছি সেটাই তোমাদের আজকে শেয়ার করবো। রাত্রেবেলা আমি কি খাবার খাই, হেলদি খাবার খাই, কোনো কোনো দিন ওটস খাই, তোমরা দেখেছো, অনেকেই দেখেছো। আজকে রুটি নিয়েছি, অনেকদিন রুটি সবজি খাওয়া হয় না, তো ভাবলাম সবসময় তো ওটসের খিচুড়ি খাই, তো আজকে একটু রুটি তরকারি খাই। তো সঙ্গে কী কী নিয়েছি, কী সবজি নিয়েছি, কেমন পরিমাণে নিয়েছি, কারণ ওজন কমার পক্ষে এই খাবারটা সত্যিই ভালো। তো তোমরা দেখো কি খাবার নিয়েছি, তো তোমরা দেখো, এই যে দেখো দেখতে পাচ্ছ, নিয়েছি রুটি, নিয়েছি অনেকটা সবজি, এই যে দেখো এর মধ্যে কি কি আছে, এতে একটু ধুধুল আছে, একটু পটল আছে, দেখতে পাচ্ছ এই যে পটলের দানা, আর কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো অল্প একটু আছে, আলু আছে, আর এই যে দেখো রায়তা, এই যে রায়তা, পেঁয়াজ, তারপরে শসা, ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, তো এটাই আছে। তো রাত্রেবেলায় যে এই যে দেখো দুটো রুটি, তো এটাই হচ্ছে রাতের ডিনার। তো এরকম খাবার খাই আমি রাত্রেবেলা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শুরু করি। তো দেখে নিলে আমি কি খাবার খাই রাত্রেবেলা, একটু রুটি, ফ্যানের হাওয়ায় না রুটিটা একটু শক্ত হয়ে গেছে, শক্ত বলতে খুব শক্ত না, আর সবজিটা অনেকটা নিয়েছি, কারণ সবজি খাওয়া সব থেকে ভালো, সবজি আর রায়তা, সত্যি এটা মানে ভালো লাগে, মানে কি বলবো, খেলে স্বাস্থ্যটা ভালো থাকে। যারা বিশেষ করে ডায়েট করছো তাদের জন্য এই খাবারটা খুবই ভালো। আর হচ্ছে টক দইয়ের রায়তা না, খাওয়াটা টক দই খাওয়াটা বিশেষ করে সত্যি ভালো, রায়তা তো টক দই ছাড়া হয় না, তো হচ্ছে টক দই খাওয়া সত্যি ভালো। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো।